মৃত্যুকালীন সময়টিকে সুখকর করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি প্রতিদিন আপনার নৃত্যসেবী যে বিগ্রহ যে আছে তার সঙ্গে সম্বন্ধবো যদি থাকে সেটি আপনার কাছে সহজতর হবে এ বিষয়ে কৃষ্ণ অনেক দিন আগেই বলে রাখছেন আমাদেরকে দুই টাকা দেয় হিন্দুরা খুব অ্যাডভান্স সময় হয় নাই সময় পাই নাই এই প্রযুক্তির কথা ভগবান বলছে অর্জুন তোমাদের ভক্তি দেয়াই আছে তুমি অভ্যাস যদি করো তুমি পাবে না এমন কথা তোমাকে বলা হয় নাই অভ্যাস করলেই তুমি পারবে অভ্যাস করো করতে করতে হবে একটা সময় যদি জীবনে তোমার সাথে আমার দেখা নাও হয় তাহলে তো তোমার ভয়ের কোনো কারণ নাই সুচিদাং শ্রীমতাং গৃহেজ বুঝা গেছে এটা আছে দেখবেন যার নাম শুনেন শুনছেন এমন লোক নয় শুনেন না ভাগবত পাঠ প্রায় শোনেন আপনারা এই অঞ্চলে হতেই থাকে প্রহ্লাদের বাবার নাম কী এই লোকটাকে ভদ্রলোক না ভদ্রলোক এ রেকর্ডটা ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আখতারুজ্জামান বাড়ি বরগুনা তার ছেলে যদি মেট্রিক পড়াশোনা না করে লসদের হন না তাহলে বাপ হয়েছে অসুর আর ছেলে হচ্ছে হরিভক্ত উত্তর মেদিনী দক্ষিণ না যে লোক কৃষ্ণ তো দূরের কথা ভগবানের নামই শুনতে না আর যার ছেলে কিছু তারা কিছু বোঝে না তাহলে কি করে হয় হয়তো কথা ঢাকা ইউনিভার্সিটি বাইচান্স ছেলে মেট্রিক করে যদি না করে লোকে আসবে না আপনি ইউনিভার্সিটি ভিসি আর আপনার সওয়াল না তো এখানে বাপ হয়েছে উগ্র আর ছেলে হয়েছে বিপরীত এটা কী করে হল এই রকম একটা ঘটনা আছে নাম ছিল সোম শর্মা শাক্ত পাহাড়ে সাধারণ বাজারে এত অগ্রগতি হয়েছে অতি অল্প সময়ের মধ্যে পাহাড়ে থাকাকালীন সময় তা আক্রমণ করছে ওষুধ বা দৈত্য আক্রমণে ভীত হয়ে দৌড়াচ্ছে পিছন সামনের দিকে পিছন দিকে তাকে দেখে আক্রমণকারী তাকে ধরে কিনা এরকম করে এগিয়ে আসতেছে আর শর্মা স্পিডে দৌড়তে গিয়ে পাহাড় থেকে স্লিপ করে পড়ে গেছে স্পট ড্রেট সঙ্গে সঙ্গে মারা গেছে মারা থেকে ব্যক্তি জীবনের তার আর্নিং সেটা ঠিক আছে কিন্তু বাই ক্যারেক্টার সেটা ভিন্ন হয়ে গেছে মৃত্যুকালীন সময় অসুর যে ভয় ভীত হয়ে এই ভাবনায় ভাবিত হয়ে সে পড়ে গেছে জন্মেছে অসুর বংশে তার পার্সোনাল ক্যারেক্টার যেটা ভজল সেটাকে হারায় নাই সে নিয়েই জন্মেছে যাদের বাপের সাথে মিলে না ব্যক্তিগত যে আর্নিং তার উপার্জন সেটা থেকে সেটাকে বিচ্ছিত হয় না সেটা ভগবান তাকে দিয়ে দিতে কিন্তু মরণকালে যে অসুরের চেহারা দেখতে ভাবতে পারছে আমার গেছে অসুরের বংশ দুইজনের মধ্যে পার্থক্য কোথায় বাবা একরকম ছেলে আর এক রকম একেবারে সম্পূর্ণ বিভূতমুখী এই জন্য কৃষ্ণ ভগবান অর্জুন তুমি চিন্তা করো না তোমার যে সম্পদ তুমি হারাবে না আবার সেটা রিভিউ হবে আবার তুমি সেটা খুঁজে পাবে বলছে সুচিনাং শ্রীমতা গৃহে জগভ্রষ্ট বিজায়তে সাধারণ ফল ব্যর্থ দেবে না প্রান্ত কর্মফল নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এক জীবনে মানুষ অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু পায় যে ঠিক না তার কিছু পূর্বজন্মের শুভ সংস্কার নিয়ে পৃথিবীতে আসে আপনারা সবাই খবর কাগজ পড়েন পত্রপত্রিকা বলেন টেলিভিশন দেখেন সাম্প্রতিককালে নবুল পেয়েছে অর্থনীতিতে বাঙালি ছেলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী ফ্রান্স লেডি তিনিই পেয়েছেন সাথে এর আগে তিনি পেয়েছেন অর্থনীতিতে এ পর্যন্ত চারজন পেয়েছে বাঙালি তার মধ্যে একজন রবীন্দ্রনাথ অমর্ত সেন ইউনুস সাহেব সুভাধ বন্দ্যোপাধ্যায় এই যে অমর্ত সেন এক নোবেল পেস পেয়েছে এই যে রবীন্দ্রনাথ আগে থেকে বলেছে রবীন্দ্রনাথ তাকে বলছে তখন সে ছোট মানে নোবেল কথা কথাই বুঝতে পারে এরকম বয়সটা এই অমর্ত্য সেনের পূর্বপুরুষের বাড়ি ছিল এই ঢাকা এখন মানিকগঞ্জে গড়তে হরিরামপুর থানায় ছিল তার বাবার নাম ছিল আশুতোষ সেন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল তার মায়ের বাবার নাম কৃতিমোহন সেন সায়েন্সকৃত ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল শান্তিনিকেতনে তার বড় মামার খুবই প্রগ্রেসিভ প্রগতিশীল নেতা লেখক বটে সত্যেন সেন এই সত্যেন সেন হচ্ছে অমর্ত্য সেনের বড় মামা অমর্ত্য সেন যখন ছোটো এতটুকু মায়ের কোলে তখন এই কাছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথের কোলে যে আদর করতেছে এরকম করে করে বলতেছে নোবেল প্রাইজ আমি একটি পেয়েছি তুমি আর একটি পাবে বলছি তুমি এই জগতের লোক না অমৃত জগতের লোক ফ্রম হ্যাভেন এই জন্য নাম হচ্ছে অমৃত মর্ত জগতের লোক না এই নামটা রবীন্দ্রনাথের দেওয়া রবীন্দ্রনাথের মুখের দিকে তাকাই বুঝছে যে সাধারণ ওর বেবি না সে অসাধারণ বেবি এই অমর্ত সে নামটা রবীন্দ্রনাথের নিজের মুখে দেওয়া নামটা না এই কথা কৃষ্ণ বলতে অর্জন অর্জুন শোনো তুমি আমার সঙ্গে দেখা করতে পারো বা না পারো আমার সঙ্গে যুক্ত থাকো মৃত্যুর পর কিন্তু তুমি আমাকে না পারে তোমার যে আর্নিং সেটা তুমি হারাবে না সুচিনাং শ্রীমতাঙ্গি যে ঘনস্ত বিজয়তে সাধনার ফল ব্যর্থ দেবে না এগুলি মানুষের জীবন যাতা সম্পর্কে আমাদের সনাতন ধর্মের কথাগুলি এভাবে বলা আছে মৃত্যুটা খুব কঠিন সময় খুব হার্ড প্রিয় এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা নাই ভগবান কারোর সাথে একমাত্র ভগবান বধ করা রাখছে ভক্তের জন্য এটা কোথায় করা রাখছে যে ছবিতে দেখছেন আপনারা ভগবানকে ভগবান ডাকে ভক্তকে ভক্তর কাছে চলে আসছে ভগবান নিজে চল চরিত্র খুলিল দেখবেন এরকম মৃত্যু বুকের মধ্যে ধরা আছে শ্রীমান মহাপুর হরিদাস ঠাকুরের এই ছবিটা তো হাজার হাজার লাখ লাখ বছরের আগের না এটা তো দেখতে বা বিশ্বাস করতে অবশ্বাসে না লাখ এক লাখ বছর আগের কথা বিশ্বাস না এই বস করলাম যে অনেক লেখে গেছে কিন্তু হচ্ছে বাস্তব চারশো বছর আগে শ্রীমান মহাপ্রভুর কোলের মধ্যে আছে হরিদ্বাস ঠাকুর ছবিটা দেখছেন অনেকেই চৈচিত্রের মধ্যে একবারে স্থাপনও আছে হরিদাস ঠাকুরের বয়স যখন প্রায় নব্বইয়ের কাছাকাছি দিন ছিলেন একেবারে চলৎ শক্তিহীন দেহ প্রতিদিন প্রসাদ পাঠিয়ে দেওয়া হয় জগন্নাথ মন্দির থেকে এই এখন আমাদের দেশে যে মালসাভোগ হয় এটা কিন্তু উড়িষ্যা থেকে আসছে এই বাংলার ছিল না ওখান থেকে জগন্নাথ মন্দির থেকে এটা আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে প্রতিদিন প্রসাদ পাঠিয়ে দেওয়া হয় জগন্নাথ মন্দির থেকে হরিদাস ঠাকুর প্রসাদ নেয় না শুনছেন মহাপ্রভু ইসি জানতে চাইছেন যে যাস তুমি প্রসাদ নিচ্ছ না কেন বলছে প্রভু তুমি তো জানো আমার দেহটা আর চলছে না অপুট হয়ে গেছে ফিজিক্যালি আনফিট হয়ে গেছে আমার একটা ব্রত আছে তাও তুমি জানো আমি তিন লক্ষ বা নাম জমা শেষ না করে অন্ন গ্রহণ করি না এই ব্রত আমার এখনও আছে সমস্যাটা হয়ে গেছে আমার আজকে যে তিন লক্ষ বা নাম শেষ হয় না পরবর্তী দিন ডে এরকম চলে আসে। গতকালকে যে প্রসাদ তা তো অপেক্ষমান আর আজকে যে প্রসাদ তাও চলে আসছে আমার তো সামর্থ্য নাই এই প্রসাদ গ্রহণ করার শারীরিকভাবে তো নাই মানসিকভাবে প্রস্তুত না নাম পর্যন্ত না হয় এই ব্রত থেকে বিচ্যুত হব না আমি তোমার বললেন তোমার দেহটাই ময় হয়ে গেছে আর তোমার প্রয়োজন নাই করে এক্সেপশন সেটা পৃথিবীতে এরকম একটি কথা এই কারণেই মহাপ্রভুর নিজেই দেহটি এরকম করে নিয়ে সমাধিস্থ করছে এটা এই যুগে খুঁজে পাওয়া যায় না অনেকে দর্শন করছেন স্বপ্নে হইস্য ছেলে এরকম করতে কিন্তু ফিজিক্যালি এরকম প্রেজেন্ট উপস্থিত থেকে সমাধিস্থ করছেন এটি মহাপ্রভু ছাড়া হরিদাস ঠাকুর ছাড়া অন্য কথা খুঁজে পাওয়া এই জন্য কৃষ্ণ ভগবান অনেক কাল আগে পাঁচ হাজার বছর আগে অর্জুন শোনো ভয় নাই তোমার আমি তোমার সাথে আছি থাকবো মৃত্যুকালীন সময় কঠিন সময় অভ্যাস যদি তোমার সাথে আমার থাকে তোমাকে খুঁজতে হবে না আমাকে আমি খুঁজবো তোমাকে এই ভাবনাটি প্রতিটি মানুষের জন্য অপরিহার্য এই কথাটি বলছেন জিভাটি অবশ হয়ে যায় মানুষ মারা যায় কীরকম কম বেশি বোঝেন কোনো প্রিয়জন মারা যায় আসে এটা পায়ের মধ্যে হাত দেয় হাত দিয়ে কি করে ডাক্তার না তো বুঝবে কি পা ঠান্ডা অর্থাৎ রক্তগুলি ক্লোজ হয়ে আসতেছে পায়ের দিক থেকে এই জন্য পায়ে হাত দিয়ে বোঝে যে পা ঠান্ডা কিনা ঠান্ডা হলে বুঝবে যে বেশি সময় বোধ আর থাকছে না এরপর মুখের দিকে তাকায় এরকম করছে স্পিডে শ্বাসটা বেরোতে থাকে শ্বাসটা বেরিয়ে যেতে খুব কষ্ট হয় মৃত্যুটা খুব কষ্টকর সাংঘাতিক কষ্টকর যে নাকটা দেখেন স্ট্রেইট আছে না এটা আস্তে আস্তে বাঁকা হবে যে কালো চোখ দেখেন ব্ল্যাক আই এটা আস্তে আস্তে অ্যাশ কালার হবে সাইডের হবে যে কানে দেখেন এরকম আপনি হাত দিলে দেখবেন এখন অয়েলিক তেল লাগ তখন দেখবেন খসখসা এখন মানুষ মারা যাওয়ার পূর্ব লক্ষণ এই সময়টি খুব কঠিন কৃষ্ণদেব ভগবান যে কথাই বলছেন খুব ডিপ রুটে অন্তকালে শরণামুক্ত মুক্ত বর আপনার গৃহে যে দেবতাই আছে সে রামকৃষ্ণদেব হোক রাধাকৃষ্ণ হোক লক্ষ্মীনারায়ণ হোক রাম সীতা হোক বাবু হোক জগৎ বন্ধু হোক যে কোনো বিগ্রহ থাকুক না রকম প্রতিদিন যদি আপনি পাঁচ দশ মিনিট চোখ বন্ধ করে এই মূর্তির সাথে সব গড়ে তুলতে পারেন আপনার চোখ খোলা থাকবে না হাসপাতালে থাকবে আকের মধ্যে পাইপ লাগানো মৃত্যুকালীন সময় আপনার অন্তরাত যে মূর্তিখানে বেশে আসবেই আসবে অভ্যাস না থাকে চেষ্টা করলেও পারবেন না হাদা চেষ্টা করলেও কাজে লাগবে না ডেলি প্র্যাকটিস করতে হবে অভ্যাসের দ্বারাই মানুষ এগুলি সম্ভব হয় অভ্যাস না থাকলে সম্ভব হয় না এই শিক্ষা দিচ্ছেন গীতা অর্জুন কলদিন শোনো তুমি ভেবো না আমি তোমার কাছেই থাকব কিন্তু অভ্যাসটা তোমার থাকতে হবে এই সহজ সুন্দর কথাটি আমাদের জীবনে মেনে নিতে পারি না বহু বড় বড়ো মানুষের জীবন যদি পড়েন দেখবেন কি কষ্ট করে মরে গেছে একা একজন কারোর বিচ্ছার অভাব নাই পাণ্ডিতের অভাব নাই সবই আছে কিন্তু মৃত্যুকালীন সময় খুব কষ্টকর আজকে ঢাকা থেকে টেলিফোন আসছে লোকটিকে আমি চিনতাম সে ভদ্রক খুব বড়ো ঔষধ কৌপনির মালিক প্যাসিফিক প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস এই লোকটি যাচলের এখান থেকে কানাডা কাতার এয়ারলাইন্সে প্লেনেই অসুস্থ হয়ে গেছে স্ট্রোক হয়ে গেছে কাতার এয়ারলাইন্স তাকে নিয়ে গেছে দোহা রাজধানীতে সেখানে দেড় মাস ছিল সে আর জ্ঞান ফিরে নেয় তার মেয়ে থাকে মন্ট্রিয়াল কানাডা আমি সেই মেয়েটিকে চিনি তার ডেড বডি গতকালকে আসছে ঢাকাতে সে একটা ঔষধকে পরিমাণ তার কোনো সন্তান সন্তান একটাই মাত্র মেয়ে কানাডাতে থাকে মৃত্যুকালীন সময় মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখবে যে সামর্থ্য তার নাই ডেড বডি আজকে আসছে টেলিফোন করছে আমাকে তার তো প্রায় সাতশো কর্মচারী সেভেন হান্ড্রেড কর্মচারী তার গাড়ি তার পঞ্চাশটা তার গাড়ি মেডিসিন সাপ্লাই দেওয়ার জন্য সেই লোকটি মৃত্যুকালীন সময় চোখ দেখবে আমার মেয়ে আমার কাছে যে সেই সমস্ত ছিল না বৃত্তে কোনো কাজে লাগে তার এমপ্লয়ি সংখ্যা সাতশত পঞ্চাশ তার গাড়ি আছে শুধুমাত্র ঔষধ সাপ্লাই দেওয়ার জন্য সেই লোক জানে না কোথায় মারা গেছে মারা গেছে ক্যানাডার মন্ট্রিয়াল শহরে ডেড বডি আজকে আসছে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাবে আমাদের আশ্রমে আনবে আমাকে টেলিফোন করে জানাইলো ঢাকার থেকে এখন আমি সেই লোকটার কথা ভাবি যে এতগুলি সম্পত্তির মালিক তার পঞ্চাশটা প্রাইভেট কর তার মেডিসিন সাপ্লাই দেওয়ার জন্য সাতশো তার কর্মচারী সে যে জানে না সে কোথায় মারা গেল এই যে এই কথা পাঁচ হাজার বছর আগে কৃষ্ণ বলছে অর্জুন শোনো ভয় পেও না তুমি আমার কাছে আছো আমিও তোমার কাছে আছি যে সম্বন্ধ বোধ তোমার সাথে আমার থাকে অন্তকালী সারে না মুক্তা কালে এটা আজকের ঘটনা এটা পেছন দিকে তাকাই তাহলে বুঝবেন জিন্না সাহেবের নাম শুনছেন ছবি দেখছেন এখন ছবিটি নাই আমাদের দেশে এখন পাকিস্তান পাকিস্তানের অনেকের ঘরে ছিল রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হতো কায়দাদ মোহাম্মদ জিন্না যখন মারা যায় কোচার হাসপাতালে লিয়ে কদলি সাহেব মুখ তখন হাঁটে বারান্দার জিজ্ঞেস ডাক্তার কাছে বুড়োটা কখন মরবে এই লিয়ে কদলি সাহেবের মুখের ভাষা যে তাজমহলের ছবি দেখছেন তাজমহল চোখেও দেখছেন চোখে নাটকাল ছবি দেখছেন এই বানাইছেন যিনি তার নাম শুনছেন সম্রাট সাজাহান তার ছেলে আরঙ্গজে বিচার থেকে নামিয়ে রাখছেন প্রোডে মারা গেছে গলার ভিতর ঘর ঘর শব্দ হচ্ছে মরে যাবে কিছুক্ষণ পরে আপনারা যদি ডিএল ডায় সাজা নাটক দেখেন তাহলে বুঝবেন তাহলে একমাত্র অবিবাহিত মেয়ে ছিল জাহানার সে কাছে ছিল সে মারা গেছে এরকম দুঃখজনক পরিস্থিতির মধ্যে পুত্র কন্যা তার ফারুক চোখের দেখেন একমাত্র মেয়েটাই কাছে ছিল তার পাকিস্তানের জিন্না মারা কাছে তার অবিহিত বোন ছিল ফাতেমা আমি তাকে দেখছি ফাতেমা জিনেই কাছে ছিল এই এই সাম্রাজ্যের শেষ অধিপতি যিনি বাহাদুর শাহ ইয়াঙ্গন যেটা মায়ানমারের রাজধানী ছিল সেখানে অনাহারে মারা কাছে মৃত্যুর আগের দিন এক ফুটা ভাত তার মুখে দেওয়ার সমর্থ ছিল না আপনার আর লোকের নাম শুনবেন সেটাই বাঙালি মেয়ে রানী ভবানী নাম শুনছেন যার দানের তুলনা নাই সে মারা যাওয়ার পর তাকে শ্রাদ্ধ করার টাকা ব্রিটিশ গভর্নমেন্ট পনেরো হাজার টাকা দিয়েছে করার জন্য এই যে একটা কালীবাড়ি থেকে আরম্ভ করে রানী ভবানীর এমন কোনো জায়গা নাই বাংলাদেশে পশ্চিমবঙ্গে দেখার অবোধ তার দান নাই সেই লোক মারা যাওয়ার পর শ্রাদ্ধ টাকা দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট তার শ্রাদ্ধ করার টাকা নাই কিন্তু আমরা তারা মনে করি অনেক টাকা আছে অনেক কিছুই পারি আসলে নির্বোধের উক্তি কিছুই করার সামর্থ্য থাকে না এই কথাগুলি এক লাইনে কৃষ্ণ বলে দিয়ে গেছে অর্জুন শোনো এই সমস্ত প্রজ্ঞা পাণ্ডিত্য দিয়ে তুমি আমাকে পাবে এটি ভেবো না তোমার সঙ্গে যুক্ত থাকো মৃত্যু তোমাকে খুঁজতে হবে না আমাকে আমিই খুঁজবো তোমাকে কীরকম করে খুঁজবে এখন তো কার্তিক অগ্রাণ্য মাস নাই না এই সময় কষ্টবে ডিম পাড়ার সময় ছত্রী বৈশাখ মাসে পাখি ডিম পারে আর কষ্টভ ডিম পারে এই সময় কষ্ট ডিম পারে বহু দূরে এরকম মাটি দিয়ে ঢাকে কষ্ট চলে যায় বহু দূরে খালে নদীতে ডিম থাকে এক জায়গায় মা থাকে আর এক জায়গায় লং ডিস্টেন্স দীর্ঘ সময় পথ পাখির ডিমটা বুকের মধ্যে থাকে বাসুরের মায়ের কোলের মধ্যে থাকে সকালবেলা বিকেল থাকে বিকেলবেলা মায়ের কোলের মধ্যে গিয়ে ঘুমিয়ে করে গাছর কিন্তু ডিমের ব্যাপারে কষ্টবের তো খুব সাংঘাতিক সমস্যা ডিম এক জায়গায় মা আর এক জায়গায় কী রকম একটা ডিমটা যেখানে থাকে মা কষ্ট সেখান থেকে বহু দূরে থাকে চোখ বন্ধ করে ধ্যান করে ডিমের সাথে বহুদের দুই আড়াই কিলোমিটার দূরে থাকে দলের মধ্যে বোধ ঘোরার কারণে ডিমচুকি ফুটে বাচ্চা বেরিয়ে বাচ্চা কষ্ট খুঁজে খুঁজে বের করে মা কোথায় আছে বাচ্চা কি জানে মা কোন জায়গায় বোধের কারণে কোর মা কোথায় কোন পুকুরে এটা খুব আইডেন্টিফাই করে না লোকে দেখাই দেন পথে গেলে তোর মাকে খুঁজে পাবে বাচ্চা আগেকারি কুলে নিয়ে খোঁজে তোমার মা কষ্টের কষ্ট হয়ে কোথায় আমার মা ভগবান বলছেন তোমাকে খুঁজতে না আমাকেই প্রতিদিন বোধ থাকে তো তোমার সাথে মৃত্যু করে আমিই খুঁজে বের করবো তোমাকে তোমাকে খুঁজতে না আমাকে প্র্যাকটিস যদি না থাকে হঠাৎ একদিন ভগবানকে ডাক দিলেই পাওয়া যাবে এই কথা সঙ্গত নয় ও লাইভ প্র্যাকটিস এই যে আমাদের সন্ধ্যার কথা আছে ত্রিসন্ধ্যা সন্ধ্যা এই কাজটাই হলো আপনি আমি যেখানেই থাকি না কেন দিনান্তে একবার তার কাছে যাওয়া আমি আমেরিকাতে মন্দিরে দেখছি লেখা রনিটি সেখানে বাংলা কথা তো কম ইংরেজি বেশি লেখা আছে পূজা পিইউজে লেখা আছে পার্সোনাল এনগেজমেন্ট টু গড পূজার অর্থ হলে তোমার ভগবানের সঙ্গে এনগেজ করো দিয়ে লেখা এনগেজমেন্ট টু গড অর্থাৎ পূজা হচ্ছে ভগবানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা এই কথাগুলি অর্জুন আমাদেরকে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি মৃত্যুকালীন সময়টিকে সুখকর করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি প্রতিদিন আপনার নিত্য যে বিগ্রহ যে আছে তার সঙ্গে সম্বন্ধ যদি থাকে সেটি আপনার কাছে সহজতর হবে এ বিষয়ে কৃষ্ণ অনেক দিন আগেই বলে রাখছিল